এত বছর বয়স হয়ে গেছে, মানে যত বছর হয়েছে তত বছরের অভিজ্ঞতায় বলছি যে কেউ যদি নিজে মন থেকে ঠিক থাকে এবং খারাপ কাজ করিনি এটুকু বিশ্বাস রাখে, তাকে সবার কাছে প্রমাণ করতে হয় না যে সে কেমন। দুনিয়া সবসময় পেছনে লেগেই থাকে, খারাপ দেখতে থাকে, ভালোটার থেকে খারাপই মানুষ বেশি দেখে। আর আপনারা দেখবেন আপনাদের খারাপ সময়ে কেউ থাকে না, ভালো সময়ে ভনভন করে মাছির মতো সব আত্মীয় স্বজন লোকজন। তো বিশেষ করে মেয়েদের এই সমাজে এখনও অবধি আমাদের এই বিশেষ করে ভারতে, এই ভারতীয় সমাজে এখনও এমন মেয়েরা স্বাধীন হয়নি যেখানে ইচ্ছা মতো ডিসিশন নিয়ে সবার চোখে ভালো থাকতে পারে বা কেউ কোনো সমালোচনা করবে না। সেক্ষেত্রে অনেকটাই প্রবলেম ফেস করতে হয় আমাদের ভারতীয় মানে কালচারে, কিন্তু ফরেনে দেখা যায় যে এগুলো হয় না, অনেকটাই কম। আমাদের এখানে ভালোও যেমন আছে খারাপও আছে, তবে এখানে সমাজে মেয়েদেরই বেশি প্রমাণ করতে হয় সে কেমন। রাত্রি দুটোয় বাড়ি ফিরলে কাজ করে তাকে প্রমাণ দিতে হয় যে সে খারাপ কাজ করে আসেনি, আবার যখন সে উন্নতির শিখরে ওঠে যে কোনো কাজ করে তাকে প্রমাণ দিতে হয়। কোনো মেয়ে মোটা হলেও তাকে প্রমাণ দিতে হয়, কোনো মেয়ে রোগা হলে তাকে প্রমাণ দিতে হয়, মানে উঠতে বসতে সবসময় প্রমাণটা মেয়েদেরই দিতে হয়। আজকে ওয়াইটিতে আমরা দেখি অনেক মেয়েদের নিয়ে যেরকম কুৎসা রটানো হয়, তারা কোনো কারণে তাদের স্বামীকে ছেড়ে চলে গেছে, নতুনভাবে বাঁচতে চাইছে, সেটাকে খেলিয়ে এঁকিয়ে বেঁকিয়ে কিছু নোংরা শার্মেয় দল সেই মেয়েটিকে নিয়ে কীভাবে ছিঁড়ে কেটে খায়। যেমন টিনার কথাই বলি, টিনা আজকে যে ডিসিশানটা নিয়েছে অনেকেই নিতে পারে না, তো সে অনেকের কাছেই খারাপ আবার অনেকের কাছে ভালো, প্রত্যেকে প্রত্যেকের কাছে ঠিক। এবার অনেকে টিনাকে খারাপ বলছে, অনেকে ভালো বলছে, সবার কাছে যদি টিনা ভালো হতে চায়, আমি টিনার উদাহরণ দিচ্ছি, এরকম অনেক টিনা আমাদের সমাজে আছে, সবার কাছে যদি সে ভালো হতে চাইতো তাহলে তার লাইফটা নষ্ট হয়ে যেত, তাকে হয়তো সেই রাত্রেই মরতে হতো ওই তার শ্বশুরবাড়ির কাছে। তো সে ডিসিশানটা নিয়েছে তাই সে বেঁচে আছে। আবার কিছু মানুষ তাকে খারাপ বিবেচিত করে কিন্তু ভদ্র ভাষায় করে, কিছু কিছু মানুষ খুব নোংরাভাবে অযৌক্তিকভাবে তার একটা দোষের কারণে, যে দোষটা হয়তো খুব লঘু সেটাকে গুরু করে দেখা হয়, তার একটা দোষকে হাজার দোষ বানিয়ে বানিয়ে তার গায়ে লাগিয়ে তাকে অনেকটাই খারাপ করে, এবং অযৌক্তিক জঘন্য কথা, তাকে দিন রাত প্রেগনেন্ট বানানো হয়ে যায়, তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়ে যায়, অনেক কিছুই হয়ে যায়, সে কিন্তু চুপ করে সহ্য করে, সে কোনোদিনও কারো কাছে বলতে যায় না। তো এরকম আমাদের সমাজে হাজার হাজার টিনা আছে যারা প্রমাণ করার জন্য মেতে নেই, তারা নিজের লক্ষ্যে অগ্রসর হচ্ছে যে যেভাবে পারছে। আমি যেহেতু ইউটিউবে কথাগুলো বলছি, তাই ইউটিউবের একটা ক্যারেক্টারকে আমি ধরলাম, যে ইউটিউবের একটা বড় ব্লগারকে নিয়ে আমি বললাম, মানে মোটামুটি যাকে চেনে সবাই। তো এরকম সমাজে আমাদের অনেক মেয়েরাই আছে যারা নিজেদের প্রমাণ করার জন্য বারবার ফালতু লোকেদের কাছে ক্ল্যারিফিকেশান দেয় না। তো আপনারাও যারা নিজেদের ক্ল্যারিফিকেশান না দিয়ে নিজেদের প্রমাণ করতে চান, সাহস আছে বেরোবার, তারা বেরিয়ে যেতে পারেন, এটা আমার মনে হয়। সমাজ আপনাকে খারাপ বলবে, কিছু মানুষ খারাপ বলবে, কিন্তু আপনার যদি নিজের জোর থাকে, অর্থনৈতিক জোর অবশ্যই, ওটা না থাকলে পারবেন না, তাহলে আপনি যদি মনে করেন আপনি কোথাও অত্যাচারিত হচ্ছেন, আপনি বেরিয়ে যেতেই পারেন। অবশ্যই আপনার সন্তানকে নিয়ে বেরোবেন, কারণ সন্তান মায়ের কাছেই সবথেকে বেশি ভালো থাকে। আর যদি সন্তান না থাকে, একা থাকেন, তাহলে তো আরোই ভালো, বেরিয়েই যান, গিয়ে ভালো থাকুন। অত্যাচার সহ্য করে কোথাও থাকার থেকে একা থাকা অনেক ভালো, তবে একা থাকাই। কেউ যদি মনে করে যে আমি এক জায়গা থেকে সরে গিয়ে আর এক জায়গায় খুঁজে নেব, মানে আজ এখানে কাল সেখানে, তারা জীবনে কোনো দিনও সুখ পায় না, শান্তি পায় না, তাদের কোনো স্টেবিলিটিও আসে না, এটা আমার মনে হয়। জীবনে সুখ শান্তি, মানসিক শান্তি পেতে গেলে যে কোনো একজনকে নিয়েই থাকতে হয়, আর যদি তার দ্বারা অত্যাচারিত হলেন তো একা থাকুন, অনেক ভালো। তো এরকম টিনার মতো যারা সমাজে মেয়েরা বোল্ড ডিসিশান নিয়ে নিজেরা নিজেদের মতো আছে, যে যেভাবেই কর্মসংস্থান বেছে নিয়েছে,
ইনকাম করছে, নিজেরটা নিজে করে নিচ্ছে, তাদেরকে আমি অন্তত স্যালুট জানাই। কারণ আমাদের সমাজকে এগোতে নিয়ে গেলে, মানে মেয়েদেরকে এগোতে গেলে কিছু ডিসিশান নিতে হবে, এরকম ডিসিশান যেখানে অত্যাচার থেকে মেয়েরা রেহাই পাবে। আর একটা কথা, আমরা মানে মনুষ্য সমাজে, আমরা যে মানুষ, মান আর হুঁশ নিয়ে জন্মেছি, আমরা সবাইকে কিন্তু এখানে খুশি করতে আসেনি। যদি সবাইকে খুশি করতে চাও তাহলে তুমি মানসিকভাবে অত্যাচারিত হতে হতে বা শারীরিক মানসিক দুটো দিকে, যার যেভাবে অত্যাচারটা হয়, অত্যাচারিত হতে হতে তুমি শেষ হয়ে যাবে। তুমি কোনো দিনই সব মানুষকে একসঙ্গে খুশি করতে পারবে না। তাই যারা তোমাকে বাজে কথা বলে, ছোট করে, তোমাকে সবসময় ডমিনেট করে, নিয়ে করে খুব স্যাটিসফাই হয় তোমার সমাজে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, অথবা তোমাকে যারা হিংসে করে, তারা যখন তোমাকে ছোট করে কথা বলবে, তুমি কথাগুলো চুপচাপ হজম করে নেবে। কারণ তাদের যত এই কথাগুলো বেরোবে, তুমি জানবে তুমি কোথাও একটা এগোচ্ছ, তাই তারা কথা বলছে। পুরো বোকা সেজে থাকবে, তাদের সামনে বোকা সেজে চুপ করে থাকবে, উত্তর দিতে যাবে না। তারপরে তুমি তোমার এগোবার পথটাকে আরও বেশি স্ট্রং বানাবে, এগিয়ে যাও, যেভাবে থাকো কিন্তু আত্মসম্মান নিয়ে থাকো, আত্মসম্মানটাকে খোয়াবে না। যে তোমাকে নিয়ে জঘন্য কথা বলছে, তোমাকে নিচেও দেখানোর চেষ্টা করছে প্রতিনিয়ত, জানবে তাদের ভেতরটা না খোকলা হয়। যে মানুষ অন্যের প্রশংসা করতে জানে না, অন্যকে ভালোবাসতে জানে না, অন্যের সমস্ত দোষগুলোকে তুলে ধরে গুণগুলোকে চাপা দিতে যায়, সেই সব মানুষ সমাজের সবথেকে খোকলা মানুষ হয়, তাদের ভেতরটা কিচ্ছু থাকে না, ফাঁপা। এই কথাগুলো শুনতাম, কিন্তু ইদানিং আমি কিছু জিনিস স্টাডি করি, কিছু সাইকোলজিক্যাল জিনিস যেগুলো খুব বড় বড় মনোবিদরা বলেন, বিশেষ করে নার্সিসিস্টিক ক্যারেক্টার নিয়ে যারা কথা বলেন, সেই ভিডিওগুলো আমি প্রচুর পরিমাণে দেখি। আর আমাদের সমাজে এই নার্সিসিস্ট ক্যারেক্টারটা প্রায় 60%-এর ওপর বেড়ে গেছে। মানে কিছু মানুষ নিজের আত্মমুগ্ধতায় এত মগ্ন যে তারা অন্যের কোনো জিনিসকেই ভালো দেখতে পারে না। তো এরকম মানুষ যদি আমাদের সমাজে বেড়ে যায়, তাহলে তো আমরা সবার কাছে ভালো হতে পারবো না, এমনিই পারি না, আরই পারবো না। আর নার্সিসিজম আমাদের সবার মধ্যেই থাকে, আমরা সবাই কিছু না কিছু জিনিস নিজেদের প্রশংসা করি, কিন্তু সেটা যখন ওভার হয়ে যায় তখনই সেটা বিকারগ্রস্ত হয়ে পরিণত হয়, মানে NPD। সেই NPD নিয়ে, নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার যেটাকে বলা হয়, তা সেটা নিয়ে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিছু মানুষ কেন এগুলো করে, নিজেকে ভালো সাজানো, আমি এই করেছি, আমি সেই করেছি, আমি এই পারি, আমি ওই পারি, আমার থিঙ্কিং সব থেকে উঁচুতে, কেউ আমার মতো ভাবতে পারে না, তুমি খুব খারাপ, তুমি আপনি খুব খারাপ, আপনারা খুব খারাপ, আপনাদের কিচ্ছু নেই, আমার ব্রেন সব থেকে আগে চলে, আমি সবার থেকে বড় লোক, আমার এই, আমার অমুক, সবাই খারাপ, সবার চিন্তাভাবনা খারাপ, ও খারাপ, এ খারাপ, সে খারাপ, আমি খুব ভালো, আমি খুব ভালোটাকে উজ্জ্ব রেখে সবাইকে খুব খারাপ বানায়। তাদের সামনে যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা চুপ থাকে, চুপ থাকে, শোনে। আর যারা বুঝতে পারে না কিছুদিন, তারা ভ্যাক ভ্যাক করে চেঁচায় বা তাদেরকে উত্তর দিতে যায়, উত্তর দিতে গিয়ে ছোট হয়। তো প্রতিটা মেয়ে সবথেকে বেশি সমাজে, আমাদের মহিলারা বা মেয়েরা হ্যারাসমেন্ট হয় সবথেকে বেশি। এই ক্যারেক্টারগুলো সবথেকে বেশি সার্ভে করে দেখা গেছে ছেলেদের মধ্যে এই ক্যারেক্টারটা বেশি, মেয়েদের কম। নার্সিসিস্ট হাজব্যান্ড সবথেকে বেশি, নার্সিসিস্ট ওয়াইফ অনেক কম তুলনামূলকভাবে। অনেক জায়গায় নার্সিসিস্ট প্যারেন্টস হয়, বস হয়। তো এইগুলো দেখতে দেখতে আমি দেখি যে আমাদের সমাজে মেয়েরা কীভাবে বিপর্যস্ত হচ্ছে। তো এখান থেকে বেরিয়ে আসার জন্য টিনা যে পদক্ষেপটা নিয়েছে খুব খুব ভালো, তাকে আমি স্যালুট জানাই। শুধু এটুকু প্রার্থনা করি তার সন্তান যেন তার কাছে ফিরে যায়। প্রচণ্ড সর্দি করে গেছে হঠাৎ, সরি। তো আমি সবসময় প্রার্থনা করবো একজন মা হিসেবে যে তার সন্তান তার কাছে ফিরে যাক, মায়ের কোল ভরে উঠুক।
বাবাকেও দেখতে পাক, সন্তান মাকেও দেখতে পাক, কিন্তু বাবাই শ্রেষ্ঠ। বাবা যেহেতু পরকিয়া করেনি, অথচ মা চলে যাওয়ার পর আসানসোলের কাকে নিয়ে গাড়িতে জানুই করেছে, তারপর আবার একটা দিদিমণিকে নিয়েও করেছে, সেগুলো কিন্তু লোকের চোখে পড়ছে না। যেটার কোনো প্রমাণ পাওয়া যায়নি সেটাকে নিয়ে অনেক বেশি চাগিয়ে টিনাকে খারাপ করা হয়েছে। মানে আমাদের সমাজে মেয়েদের কীভাবে খারাপ করা যায় তার জন্য গোটা সমাজ লেগে পড়ে, কিন্তু একটা ছেলেকে কোনো দিনই কেউ খারাপ চোখেও চট করে দেখতে পারে না, খারাপ প্রমাণ করতেও চায় না। এখনও অবধি আমাদের সমাজ অনেক এগিয়ে গেলেও মেয়েরাই কিন্তু এখনও কোথাও না কোথাও ডমিনেট হয়। আজকে যে বলা হয় না যে সব আইন ছেলেদের পক্ষে নয় কেন, সব মেয়েদের পক্ষে কেন, এর জন্য কিন্তু অনেক নিরীহ ছেলেরাও সাফার করছে, মানছি, কিন্তু এত বেশি পরিমাণে মেয়েরা সাফার হয়েছে তার জন্যই সব আইন হয়তো মেয়েদের ফরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে প্রমাণ করার দরকার নেই যদি নিজের কাছে সৎ থাকেন। সৎভাবে থাকলে আর পজিটিভ ভাবলে, প্রত্যেক মানুষের ভালো করলে, ভালো ভাবলে অ্যাটলিস্ট ঈশ্বর সঙ্গে থাকে, এটা আমি মানি, ভীষণভাবে মানি। যতই কঠিন পরিস্থিতি আসুক ঈশ্বর আপনার পাশে থেকে আপনাকে সেই পরিস্থিতি থেকে উদ্রে দেয়। মানুষের জন্য ভালো ভাবতে হয় সব সময়, ভালো, যে আপনার প্রচণ্ড ক্ষতি করছে তারও ভালো, ভালো হোক। যদি সৎভাবে টিনা আজকে না এই উত্তর না দিয়ে, আজকে টিনার কথাই বলছি, যদি সবাইকে উত্তর দিত ও হয়তো এতটা উন্নত হতে পারতো না, উন্নতি করতে পারতো না। ওর যোগ্যতা অনুযায়ী ও অনেক দূরে উঠছে, কারণ ও কিন্তু কাউকে হার্ট করে না, বাজে কথাও বলে না। ভালো থাকবেন, সবার ভালো চান, যে খারাপ করছে তারও ভালো চান, ঈশ্বর আপনার পাশে থাকবে।